ওয়েস্ট বেঙ্গল হেলথের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি আমরা আজকে দেখে নেব, কোন কোন জেলাতে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, কোন পোস্টের জন্য পাবলিশ হয়েছে এবং কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেজন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি। এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নোটিফিকেশন বিভিন্ন জেলার জন্য প্রকাশিত হয়েছে। প্রথম যে নোটিশটি পাবলিশড হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা পোস্টই কিন্তু হাউস স্টাফ পোস্টের জন্য পাবলিশড হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন এখানে হাউস স্টাফ এবং প্রত্যেকটি পোস্টই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, কোনো রিটেন এক্সাম হবে না। আর এখানে যেটা প্রথম যে জায়গা সেটা হচ্ছে সুরি সদর হসপিটাল বীরভূমে এই নোটিশটি পাবলিশড হয়েছে। লাস্ট ডেট 16/5/2024 তারিখ। এরপরের যে জায়গা সেটা হচ্ছে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে নোটিফিকেশন পাবলিশড হয়েছে, লাস্ট ডেট 9/5/2024 তারিখ। এরপরে যেটা পাবলিশড হয়েছে সেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে উলুবেরিয়া হাওড়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, লাস্ট ডেট 14/5/2024 তারিখ। এরপরে আমরা চলে আসবো দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পুরুলিয়া, যে কলেজ সেই কলেজে পাবলিশড হয়েছে, এটাও কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হাউস স্টাফ পোস্টের জন্য নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু লাস্ট ডেট 7/5/2024 তারিখ। প্রত্যেকটা পোস্টই কিন্তু সেম, প্রত্যেকটা পোস্টের এখানে লাস্ট ডেটগুলো আলাদা কিন্তু প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো কিন্তু সেম একই রকম। এবার আমরা নেক্সট জায়গা দেখে নেব, সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানেও কিন্তু সিনিয়র রেসিডেন্ট নেওয়া হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে, 3/5/2024 তারিখ লাস্ট ডেট। এরপরে চলে আসবো আমরা এখানে জলপাইগুড়ি সদর হসপিটালে, 10/5/2024 তারিখ লাস্ট ডেট, এখানেও হাউস স্টাফ নেওয়া হচ্ছে। এরপরে যে জায়গায় নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে দেখে নেব আর কোনো জায়গায় এখানে নেওয়া হচ্ছে কি না। বাকি জায়গাগুলোতে কিন্তু এখানে নেওয়ার কোনো বিষয় নেই এবং যে কটা জায়গার নাম আমি উল্লেখ করলাম সেই কটা জায়গাতে কিন্তু এই ভ্যাকান্সি পাবলিশড হয়েছে এবং প্রত্যেকটিরই লাস্ট ডেট এখানে এখনও আছে। তো আপনারা যে জায়গা থেকে বিলং করছেন এটা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। আমরা একটা নোটিফিকেশন আপনাদেরকে দেখাবো এটার জন্য কী কী কোয়ালিফিকেশান, কী কী ডিটেলস চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অ্যান্ড অফিসার অফ হেলথ থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে, এটা 23/4/24 পাবলিশড হয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে হাউস স্টাফ পদে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এটা চাকরি পেতে পারেন। কোন কোন পোস্টের উপর কতগুলো ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে লিস্ট করে দেওয়া হয়েছে, পোস্টের নামগুলো এখানে দেওয়া হয়েছে এবং 58টা পোস্টের ভ্যাকান্সি আছে। এখানে যেটা মেনশান আছে অ্যাপ্লিকেশান সাবমিশন ডেট এবং লাস্ট ডেট, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান সমস্ত কিছু এখানে পাবলিশ করা হয়েছে, কতগুলো ভ্যাকান্সি এবং কোয়ালিফিকেশান কী লাগবে সেটাও এখানে দেওয়া আছে। হাউস স্টাফ পোস্টের জন্য আপনাদের মেনলি যেটা সেটা হচ্ছে MBBS ডিগ্রি থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং থেকে বা MCI থেকে, তবেই কিন্তু আপনারা হাউস স্টাফ পদের জন্য আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট যেটা আপনাদের এখানে লাগে সেটা হচ্ছে 56 বছর পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার আবেদন কীভাবে করবেন, আবেদন করবার জন্য প্রত্যেকটি PDF-এর সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে, অর্থাৎ PDF দেওয়া আছে, সেই PDF থেকে অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে তার সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, করে ইন্টারভিউ দিয়ে ডাইরেক্ট আপনাদের কিন্তু অরিজিনাল প্লাস জেরক্সের সঙ্গে নিয়ে যেতে হবে। তো এটাই ছিল আজকের মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। Thank you.